সুধী ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা একটি বাথরুমের, সিঙ্গেল বাথরুমের একটি ওয়ারিং করব, সিঙ্গেল ওয়ারিং। তো কাজটা অনেক দ্রুত করতে হবে। তো দ্রুত কাজ করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন হবে, তো সেই জিনিসটাই আজ আমরা দেখব। চলুন দেখা যাক। তো এটা হচ্ছে আমাদের বড়য়ের একটি হ্যামার ড্রিল মেশিন, 5000 ওয়াটের। তো যেহেতু আমাদের টার্গেটটা একটু দ্রুত আজকে বাথরুমের কাজটা শেষ করব, সেহেতু এই বড়ই আপনার 5000 ওয়াট এটা দিয়ে ভাঙছি। মূলত এটা আমি সব সময় ভাঙার কাজে ব্যবহার করি না ড্রিলটা, তো হাতুড়ি দিয়ে ভাঙলে অনেকটা সময় লেগে যেত, সহজে হতো না, সেই জন্য মেশিনটা ব্যবহার করছি। তো মেশিনটা দিয়ে গ্রুপ সারানো খুবই সহজ এবং খুব দ্রুত হয়ে যায়। তো আমাদের টার্গেট আজকে দ্রুত কাজ করার, এই জন্য আমরা মেশিনটার সাহায্য নিয়েছি। তো দেখতে পারছেন, মনে হয় 15 মিনিটের মধ্যে আমাদের পুরো গ্রুপ সারানোটা হয়ে গেছে সম্পূর্ণ। তো এটা ব্রয়ের 5000 ওয়াটের একটি ড্রিল মেশিন, খুবই ভালো সার্ভিস। তো খুবই ভালো সার্ভিস দেয়, আপনারা ইচ্ছা করলে ড্রিল মেশিনটা ব্যবহার করতে পারেন। তো আমরা 10 ইঞ্চির যে গাঁথনিটা আছে নিচে বাথরুমের, 4 ইঞ্চির পাইপটার লাইন বের করব আমরা, তো সেই জন্য এই মেশিন দিয়েই আমরা 10 ইঞ্চির গাঁথনিটা সারালাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে একটা 4 ইঞ্চির পাইপ আছে, এটা ওয়েস্ট পানি যাবে। আর এখানে একটা বালতির ট্যাপ, উপরে একটা কনসিল স্টপ কক, এবং একেবারে উপরে ঝর্ণা। তো আর এই পাশে দিয়ে বাইরে একটা ট্যাপ হবে, আর এইখানে এই পাশে একটা বেসিংয়ের লাইন হবে। তো বেসিংয়ের 1.5 ইঞ্চের লাইনটা করিনি এখনও। আর এটা হচ্ছে বাইরের ট্যাপের লাইন, এটা প্যান আমাদের বসানো হয়ে গেছে, এই যে সলিং করছি আমরা, পাশে একটা ফ্ল্যাশের লাইন আছে। তো সলিং শেষ, এখন শুধু ঢালাইটা বাদ আছে। তো আমরা পিছনের ওয়াল থেকে পাইপের সেন্টার পর্যন্ত প্যান বসানোর ক্ষেত্রে 11 ইঞ্চি ব্যবহার করব, তাতে বসে একটা কমফোর্টেবল ফিট করবে। আর সাইড ওয়াল থেকে আমরা 18 ইঞ্চি নেব। আর যেহেতু এটা শুধু প্যান হবে, একটা ছোট একটা বাথরুম, সেই জন্য আমরা সেন্টারে প্যানটা বসিয়েছি। আর এই পাশে 4 ইঞ্চি লাইনটা, এই যে প্যানের থেকে বের হয়ে গেছে, পাশেই হচ্ছে সেফটি ট্যাঙ্কি আছে।